আকৌ ক্ষমা কৰিছোঁ সকলোৰ ওচৰত যে সিহঁতে গৈ পিনে আসাম নীটটোত ছাবস্ক্রাইব কৰি দিব। হেল্ল' এভৰিওৱান, ৱেলকাম বেক টু মাই চেনেল। আৰু যোৱাকালি 10 তাৰিখে এটা দিব্যাং কেটেগৰীৰ কাৰণে DME নটিচ দিছে, আৰু সেইটো নটিচত কি আছে তাৰ ওপৰত ভিডিঅ'টো বনাম। যদি নতুন আছে তেনেহ'লে ছাবস্ক্রাইব কৰি দিয়ক আৰু বেল আইকন দবাই দিব আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব। যোৱাকালি 10 তাৰিখে এটা দিব্যাং কেটেগরির কারণে নোটিস দিলে। সেই নোটিসটোত যে এটা সিলেকশন লিস্ট দিছে, মানে 5 জনের লিস্টত 5 জনের নাম আছে, তার ভিতর 2 জন নট সিলেক্টেড আর 3 জন সিলেকশন হয়েছে। আর 3 জন এলিজিবল হওয়া 3 জনক চয়েস ফিলিংত পার্টিসিপেট করবলে দিছে, যে সিহত চয়েস ফিলিং প্রসেসট পার্টিসিপেট করব লাগিব আর বাকি প্রসেসটা কাউন্সেলিং প্রসেসটা এজ ইট ইজ হব, যে আগত রেজিস্ট্রেশন আছে সেই পার্ট অলরেডি গোল, মানে রেজিস্টার হয়ে গেল সিহতর। তো এতিয়া আহিলে মানে চয়েস ফিলিং এজ ইট ইজ যে করবেন তেনেকাই করব লাগিব, যেটু ফার্স্ট কাউন্সেলিংত হয়েছিল তেনেকাই করব লাগিব। তারপিছত এলটমেন্ট, যে সিট এলটমেন্ট আহিব, তারপিছত রেসপেক্টিভ কলেজত গৈ পিনে রিপোর্টিং করিব লাগিব, আর বাকি গোটেইখিনি প্রসেস একে, জাস্ট 5 জনের ভিতর 3 জন সিলেক্ট হয়েছে আর 2 জন এলিজিবল নহয়, মানে রিজেক্ট হয়েছে। তো সেইটো DME ওয়েবসাইটত আছে, চাই লব, আর মই ইয়াতো স্ক্রিনশট এটা লগাই দিম। আর তার বাহিরেও আরো একটা আপডেট দিছিলে, যে এজন ষ্টুডেণ্টে এপ্লিকেশ্যন দিছিলে যে তারটো মেরিট লিষ্টত নামটো ইনক্লুড হোৱা নাই বুলি। তো তাক আকৌ ইনক্লুড করলে, ইনক্লুডটো করার প্রসেসটোত মানে কি হল, অলরেডি হি তার ক্যাটেগরি র্যাঙ্ক যেটো আছিলে সেইটো ক্যাটেগরি র্যাঙ্কত মানে 35A বুলি দি দিছে, মানে কারণ অলরেডি 35 এজন আছে। তো সেই ক্যাটেগরি র্যাঙ্কটোত যেতিয়া মানে আসামর যেটো স্টেট মেরিট লিস্ট র্যাঙ্ক আছিলে, তাত নতুনকে হোল মেরিট লিস্ট চেঞ্জ নকরিলে, জাস্ট 35A বুলি দি দিছে আর তাক কাউন্সেলিং করবলে মানে সুবিধা দিছে আর পার্টিসিপেট করব পারিব আর এজ ইট ইজ করব পারিব। সেইটো একটা আপডেটেড মেরিট লিস্ট দিছিলে, সেইটো DME ওয়েবসাইটত আছে, চাই লব। আর একটা কথা ভাবি আছিল, যে মানে যেটো মেট কেটুলার চ্যানেল, যেটো এইটোত মানে বহুত কিবা কিবি ভিডিওস হৈ গৈছে। একচুয়ালি মেট কেটুলার চ্যানেলটো মানে নিটৰ কাৰণে বনোৱা নাছিলোঁ, কিন্তু নিটত বহুতে ফলো কৰিছিলে, নিটৰ ৰিজাল্ট দিওঁতে লাষ্ট ইয়াৰ তেতিয়া ভিডিও দিছিলোঁ, তো বহুতে ফলো কৰিছে, মানে ছাবস্ক্রাইব কৰিছিলে। তো সেইটো কাৰণে পিছত কণ্টিনিউয়াস নিট ভিডিও বহুত দি আছিলোঁ, কিন্তু মানে মই মানে ইমানো বেয়া নহয় যে কাৰোবাৰ মনত দুখ দিব বিচাৰোঁ সেইটো কাৰণে, মানে কিন্তু এনেকুৱা হয় মানে বহুতৰ, যে এইটো নিটৰ কাৰণে আপডেটৰ কাৰণে বহুতে নটিফিকেশ্যন অন কৰি থৈছে বা হেৰি কৰি থৈছে, কিন্তু তেতিয়া আবুল তাবুল ভিডিঅ' সিহঁতো ইণ্টাৰেষ্টেড নহয় সেইটো ময়ো গম পাওঁ। কিন্তু এইটো চেনেলটো মোৰ বেলেগ কিবা এক্সপেৰিমেণ্টেল, মানে কিবা কিবি কৰিবলৈ এনেই লাইফটোত, নামটোৱে মেট কিটোলোস এক্সপ্ল'ৰিং মেডনেছ বুলি আছে, তো সেইটো কাৰণে বনাইছিলোঁ। তো সেইকাৰণে মই ৰিকুৱেষ্ট কৰিম, মানে যে মই নতুন এটা চেনেল খুলি আছোঁ, মানে খুলিম আৰু, যিটো নেকি পাই যাব অলৰেডি, লিংক তলত দি দিম, যে আসাম নীট বুলি এটা চেনেল খুলিম। তো সেইটো চেনেলতে অকল নীটৰ বিষয়ে দি দিম, মানে মেট কিটোলোস যোনে যোনে মোক নীটৰ কাৰণে ছাবস্ক্রাইব কৰিছিলে, আশা কৰোঁ সকলোৱে বেয়া নাপায় পিনে, আকৌ ক্ষমা কৰিছোঁ সকলোৰ ওচৰত, যে সিহঁতে গৈ পিনে আসাম নীটটোত ছাবস্ক্রাইব কৰি দিব। অকল যাত নীটৰ বিষয়ে দিম, মানে অকল আবুল তাবুল বেলেগ একো নাথাকিব, আৰু তাৰ বাহিৰে যিখিনি আছে মানে এইটোত এক্সট্ৰা মানে কিবা কিবি আৰু থাকিব। তো এইটোত মানে অকল নীটৰ বাহিরে বাকি সব দিয়ে থাকিম আর কিবা কিবি দিয়ে থাকিম আর। তো সেইকাৰণে যোনজন অকল নিটৰ কাৰণে ছাবস্ক্রাইব কৰিছিলে, আশা কৰিম যে তাত গৈ পিনে ছাবস্ক্রাইব কৰি দিব, আর ইয়াত আনছাবস্ক্রাইব কৰিব দরকার নাই, থাকক, আর জাস্ট নটিফিকেশনটো অফ কৰি দিব। কোনো ইউটিউবাৰে এনেকা নকয় যে নটিফিকেশন অফ কৰি দিয়ক বা আনছাবস্ক্রাইব কৰি দিয়ক, মই আনছাবস্ক্রাইব কৰিব কোৱা নাই, জাস্ট নটিফিকেশনটো অফ কৰি দিব আর সেইটোত গৈ পিনে নটিফিকেশন অন কৰি দিব আৰু ছাবস্ক্রাইব কৰি দিব। তো সেইটোৱে ক'ব লগা আছিলে। Bye-bye.